প্রায় 450 বছর আগে এ নগরী কতটা সমৃদ্ধ ছিল তা বারবার ভাবতে বাধ্য করে রাস্তার দুপাশের দুতল ত্রিতল ভবনগুলো। পানাম নগরের পথে হাঁটতে হাঁটতে মনে হতেই পারে ইশাখার আমলে চলে গেছেন। কেমন যেন একটা রহস্য জড়িয়ে আছে এই জায়গাটিতে, প্রতিটি ধ্বংসস্তূপে যেন জড়িয়ে আছে এক একটা কাহিনী। যদিও ধ্বংসস্তূপ বলছি, তবুও এর আকর্ষণের নেই কমতি। ভবনগুলোর নির্মাণশৈলী দেখে মুগ্ধ না হয়ে পারা যায় না। বাংলাদেশের প্রাচীন জনপদের মধ্যে শিল্পকলা, সংস্কৃতি ও সাহিত্যের ক্ষেত্রে সোনারগাঁও একটি গৌরবময় জনপদ। আনুমানিক 1281 খ্রিস্টাব্দে এ অঞ্চলে মুসলিম আধিপত্যের সূচনা হয়। মধ্যযুগে এটি মুসলিম সুলতানদের রাজধানী ছিল, তাই সোনারগাঁওকে কেন্দ্র করে গড়ে উঠেছিল ব্যবসা বাণিজ্য আর বন্দর নগরী। সোনারগাঁয়ের ভৌগোলিক অবস্থানের দিকে নজর দিলেই এর গুরুত্ব বোঝা যায়। সোনারগাঁর চারদিক থেকে 4টি নদী দ্বারা বেষ্টিত। এমন ভৌগোলিক অবস্থান ছিল ব্যবসা বাণিজ্যের জন্য উপযুক্ত, তাই 1338 সালে ফখরুদ্দিন মুবারক শাহ এর আমলে বাংলার রাজধানী ঘোষণা করা হয় সুবর্ণগ্রামকে, যা পরে সোনারগাঁ হিসেবে পরিচিতি পায়। রাজধানীকে কেন্দ্র করে ক্রমেই গড়ে ওঠে এক আভিজাত শ্রেণী, যারা ছিলেন মূলত বণিক বা ব্যবসায়ী। আভিজাত শ্রেণীর বসবাসের ফলে অন্যান্য এলাকা থেকে ব্যবসায়ী ও সদাগরদের আনাগোনা লেগেই থাকত এখানে। সেই সময় উঁচু শ্রেণীর লোকেদের প্রয়োজনেই তাদের ব্যবসার সুবিধার্থে সুবর্ণগ্রামে গড়ে ওঠে কিছু নগরী, বড়নগর, খাসনগর ও পানামনগর। প্রাচীন সোনারগাঁর এই তিন নগরের মধ্যে পানাম ছিল সবচেয়ে আকর্ষণীয় ও অন্যতম। পানামনগর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে অবস্থিত একটি ঐতিহ্যবাহী প্রাচীন শহর। এখানে কয়েক শতাব্দী পুরনো অনেক ভবন রয়েছে যা বাংলার বারো ভূঁইয়াদের ইতিহাসের সাথে সম্পর্কিত। এটি হারানো নগরী নামেও পরিচিত, যা ছিল এক রমরমা এলাকা। সোনারগাঁর 20 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এ নগরী গড়ে ওঠে। পৃথিবীর 100টি ধ্বংসপ্রায় ঐতিহাসিক শহরের একটি পানামনগর। ওয়ার্ল্ড মনুমেন্ট ফান্ড 2006 সালে পানামনগরকে বিশ্বের ধ্বংসপ্রায় 100টি ঐতিহাসিক স্থাপনার তালিকায় প্রকাশ করে। পানামনগরীতে মোগল স্থাপত্য শৈলীর প্রাধান্য লক্ষ্য করা যায়, তবে এতে পরবর্তীতে ব্রিটিশ বা কলোনিয়াল স্থাপত্য শৈলীর সংমিশ্রণ দেখা যায়। 2500 কিলোমিটার দীর্ঘ বিখ্যাত গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের পূর্ব দিকের শেষ মাথা ছিল এই পানামনগর। গ্র্যান্ড ট্রাঙ্ক রোড ছিল মধ্য এশিয়ার সাথে বাংলার যোগাযোগের মাধ্যম। বর্তমানে দর্শনার্থীরা যে পানামনগর দেখতে আসেন সেখানে একটি মাত্রই পাকা রাস্তা। 600 মিটার দীর্ঘ আর 5 মিটার প্রস্থ এই রাস্তার দুপাশে রয়েছে সব মিলিয়ে 52টি ভবন। পানাম সড়কের উত্তর পাশে 31টি আর দক্ষিণ পাশে 21টি বাড়ি রয়েছে। বাড়িগুলোর অধিকাংশই আয়তাকার, উত্তর দক্ষিণে বিস্তৃত, উচ্চতা একতলা থেকে তিনতলা। বাড়িগুলোতে মোগল ও গ্রিক স্থাপত্য শৈলীর মিশ্রণ দেখা যায় এবং প্রতিটি বাড়ির কারুকাজ স্বতন্ত্র। কারুকাজ, রঙের ব্যবহার এবং নির্মাণ কৌশলের দিক থেকে নতুন নতুন উদ্ভাবনী কৌশলের প্রমাণ পাওয়া যায় এখানে। প্রায় প্রতিটি বাড়ি তৈরিতে ব্যবহার করা হয়েছে ঢালাই লোহার তৈরি ব্র্যাকেট, জানালায় ব্যবহার করা হয়েছে লোহার গ্রিল এবং ঘরে বায়ু চলাচলের জন্য ভেন্টিলেটর ব্যবহার করা হয়েছে। কিছু কিছু ভবনের দেওয়ালের অলঙ্করণ দেখার মতো। নানা ধরনের নকশা, রঙিন কাঁচ, পাথর, কড়ি, চীনামাটি ও টেরাকোটার ব্যবহার করা হয়েছে অলঙ্করণের জন্য। অধিকাংশ ভবনের মেঝে ধ্বংস হয়ে গেলেও কয়েকটি টিকে আছে, বিশেষ করে যে ভবনগুলোতে আনসারদের অবস্থান। এছাড়াও মেঝেতে লাল, সাদা, কালো মোজাইকের কারুকাজ লক্ষণীয়।
নগরীর ভিতরে আবাসিক ভবন ছাড়াও আছে মসজিদ, মন্দির, গির্জা, মঠ, গোসলখানা, নাচগড় পান্থশালা, চিত্রশালা, দরবার কক্ষ, গুপ্তপথ, বিচারালয় এবং পুরনো জাদুঘর। আছে 400 বছরের পুরনো টাকশাল বাড়ি। ভবনসমূহের মধ্যে প্রাপ্ত লিপি অনুযায়ী কাশীনাথ ভবন এবং নীহারিকা ভবনের নামকরণও পাওয়া যায়, যদিও আজ থেকে প্রায় 500 বছর আগের নকশায় নির্মিত হয়েছিল পানাম নগর, কিন্তু এর নগর পরিকল্পনা এবং স্থাপত্য রীতির প্রশংসা না করে উপায় নেই। এখন আমরা আছি পানাম নগরীর সর্বশেষ প্রান্তে, অর্থাৎ এ পর্যন্তই পানাম নগরীর সীমানা। আর সোজা যে রাস্তাটি দেখছেন, এটি হচ্ছে পানাম নগরীর প্রধান সড়ক। এই হচ্ছে পানাম নগরীর পুকুরঘাট। পানাম নগরীতে অসংখ্য পুকুর, ঘাট এবং খাল রয়েছে, যার কারণে এলাকায় কখনোই জলাবদ্ধতা দেখা দিত না। এবং এই অংশটাতে রয়েছে ওয়াশরুম, পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা ওয়াশরুম রয়েছে। এ হচ্ছে কুয়া, যেটি প্রাচীন আমলে এখানে ব্যবহার করা হতো। পনেরো শতকে ইশাখা বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন সোনারগাঁওয়ে। বাংলার স্বাধীন রাজা ইশাখার পদচারণা ছিল এই নগরীতে। সুলতানি আমল থেকে এখানে বিকশিত ছিল বাংলার সংস্কৃতি। পূর্বে মেঘনা আর পশ্চিমে শীতলক্ষ্যা নদীপথে বিলেত থেকে আসত বিলাতি থানকাপড়, দেশ থেকে যেত মুসলিন। শীতলক্ষ্যা আর মেঘনার ঘাটেই প্রতিদিন ভিড়ত পালতোলা নৌকা। 1611 খ্রিস্টাব্দে মোগলদের সোনারগাঁ অধিকারের পর সড়ক ও সেতু নির্মাণের ফলে রাজধানী শহরের সাথে পানাম এলাকার সরাসরি যোগাযোগ স্থাপিত হয়। প্রায় ওই সময়ই ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম ও চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ইউরোপীয় অনুপ্রেরণায় নতুন ঔপনিবেশিক স্থাপত্য রীতিতে গড়ে ওঠে পানাম নগরী। পরবর্তীতে এই পোশাক বাণিজ্যের স্থান দখলে নেয় নীল বাণিজ্য। ইংরেজরা এখানে বসিয়েছিল নীলের বাণিজ্য কেন্দ্র। পানাম নগরের প্রবেশপথের লেখা থেকে জানা যায়, 19 শতকের গোড়ার দিকে ধনী হিন্দু বণিকদের দ্বারা এ নগরের প্রসার ঘটে। এ এলাকা প্রসিদ্ধ ছিল মসলিন, কাপড় ও নীল ব্যবসার জন্য। শহরটিতে ঔপনিবেশিক ধাঁচের দোতলা এবং একতলা বাড়ি রয়েছে প্রচুর, যার বেশিরভাগ বাড়ি 19 শতাব্দীর। মূলত পানাম ছিল বাংলার সে সময়কার ধনী ব্যবসায়ীদের বসতক্ষেত্র। ব্যবসায়ীদের ব্যবসা ছিল ঢাকা কলকাতা জুড়ে। অবশেষে 1965 সালে পাক ভারত যুদ্ধে এ শহরের বাসিন্দারা ভারতে পাড়ি জমান। তাদের অবর্তমানে ইতিহাসের অন্যতম ব্যস্ত নগরী, ভুতরি নগরী হিসেবে খ্যাতি লাভ করে। একবার পারস্যের খ্যাতিমান কবি হাফিজকে আমন্ত্রণ জানিয়েছিলেন তৎকালীন বাংলার সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ। বৃদ্ধ কবি হাফিজ সে আমন্ত্রণে সাড়া দিয়ে আসতে না পেরে একটা গজল রচনা করে উপহার পাঠান সুলতানকে। এই গজলের সূত্র ধরেই ফার্সি এক পর্যটক এসেছিলেন সোনারগাঁতে আর মুগ্ধ হয়েছিলেন পানাম নগরীর সৌন্দর্য দেখে। ডব্লিউডব্লিউ হান্টারের অভিমত হল, সুলতানি আমলে পানাম ছিল সোনারগাঁর রাজধানী, কিন্তু পানামে সুলতানি আমলের তেমন কোনো স্থাপত্যের নজর পড়ে না, তাই এই দাবিটির সত্যতা ঠিক প্রমাণিত নয়। এক্ষেত্রে জেমস টেলর বলেছেন, সোনারগাঁর প্রাচীন শহর ছিল পানাম। এ তত্ত্বটির সাথে বাস্তবের কোনো বিরোধ নেই। ইতিহাসবিদ জেমস টেলরের মতে, আরঙ্গের তাঁতখানা সোনারগাঁর পানাম নামক স্থানে ছিল এবং মসলিন শিল্প কেনাবেচার এক প্রসিদ্ধ স্থান ছিল পানাম নগর। জরাজীর্ণ হওয়ার কারণে পানাম নগরের অনেক ভবনেরই প্রবেশপথ ইটের গাঁথুনি দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তরে সংরক্ষিত পুরাকীর্তির তালিকায় স্থান পেলেও বহুকাল ধরে এই শহরটির সংস্কারের তেমন কোনো উদ্যোগ নেই, ফলে দিনে দিনে হারিয়ে যেতে বসেছে মূল্যবান এসব স্থাপনা। শত শত বছর ধরে অনাদরে পড়ে থাকা এক সময়ের জৌলুসপূর্ণ পানাম নগর সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছিল কয়েক দফায়। বিভিন্ন সময়ে উদ্যোগগুলোর কোনোটি কার্যকর হয়নি। অযত্ন আর অবহেলায় পানাম নগরের বাড়িঘরগুলোতে শ্যাওলা ধরেছে। ভেতরের পরিবেশটা স্যাঁতস্যাঁতে গুমোট। বাড়িগুলোর দেওয়ালে গজাচ্ছে গাছপালা। অনেক বাড়ির ভিতরে ঢুকে গেছে গাছের শিকড়।
অনেক ঘরের চৌকাঠ ও রেলিং খুলে পড়েছে। চুরি হচ্ছে কড়িকাঠ এবং তক্তা, ফলে বিভিন্ন সময় বাড়িগুলোর ছাদ ধসে পড়েছে, ভেঙে পড়ছে সিঁড়ি ও দেওয়াল। পরিত্যক্ত এসব বাড়িগুলোর অনেকগুলোতে মানুষ কিংবা পশু পাখি মলমূত্র ত্যাগ করে থাকে। অনেক বাড়িরই সিরামিক টাইলসে ভাঙন ধরেছে, খিলানে ধরেছে মরিচা, কোনো কোনো বাড়ির কার্নিশে গজিয়েছে আগাছা, এমনকি 2005 খ্রিস্টাব্দে দুটো বাড়ি সম্পূর্ণ ধসে পড়ে। যে কারোরই মন চাইবে এ প্রাচীন ঐতিহ্য এবং তার ভবনগুলো ছাদ থেকে দেখি, যেহেতু এই ভবনগুলো ধ্বংসপ্রাপ্ত, তাই আপনারা এই কাজটি করবেন না। দেওয়ালের এদিকে সেদিকে প্রেমের নিদর্শন রাখার জন্য আঁকাআঁকি করবেন না এবং কোনোভাবেই দর্শনীয় স্থানের পরিবেশ নষ্ট করবেন না। পানাম নগর যা ছিল এক রমরমা এলাকা, মানুষের পদচারণায় সবসময় থাকতো মুখরিত, তবে সেসবই এখন অতীত। কোনোভাবে 450 বছর আগে ফিরে গেলে হয়তো দেখা মিলতে পারে সেই প্রাণবন্ত ব্যস্ত পানাম নগরীর। ব্যস্ত নগর থেকে ব্যস্ততা হারিয়ে গিয়েছে, পড়ে আছে ঐতিহ্য আর স্থাপত্য শিল্পের অনন্য নিদর্শন। সব কিছুরই শেষ আছে, ঐতিহ্য আর সংস্কৃতিতে মণ্ডিত পানাম নগরও দেখেছে তার শেষ। যেই নীল আর মসলিন একসময় জমজমাট করে তুলেছিল পানাম নগরকে, সেগুলোর অনুপস্থিতি ধীরে ধীরে একে করে তুলল এক ভুতুরে নগরী। যদিও একে অনেকে গোস্ট সিটি বা ভুতুরে নগর বলে ডাকেন, আদতে এটি এখন দর্শনার্থীদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য। দেশি বিদেশি নানা পর্যটকদের ভিড়ে এখন মুখরিত থাকে পানাম নগর। তাই 500 বছরের পুরনো সমৃদ্ধশালী ইতিহাসের কোনো এক পাতায় হারিয়ে যেতে চাইলে ঘুরে আসতে পারেন পানাম নগর থেকে। যারা ঢাকা থেকে আসবেন তারা প্রথমেই ঢাকার গুলিস্তান থেকে স্বদেশ, দোয়েল অথবা বোরাক বাসে করে সোনারগাঁও মোগরাপাড়া বাস স্ট্যান্ডে চলে আসবেন। জনপ্রতি ভাড়া লাগবে 40 টাকা। দেশের যে কোনো প্রান্ত থেকে আসতে চাইলে প্রথমে ঢাকা চিটাগাং হাইওয়ের অন্তর্গত সোনারগাঁও মোগরাপাড়া বাস স্ট্যান্ডে নামতে হবে। তারপর সেখান থেকে জনপ্রতি 15 টাকা ভাড়ায় অটো বা সিএনজিতে করে চলে যেতে পারবেন পানাম নগর। তার নামমাত্র প্রবেশ মূল্য জনপ্রতি 15 টাকা দিয়েই প্রবেশ করতে পারবেন ইতিহাসের এই সমৃদ্ধশালী অধ্যায়ে। আজকে এ পর্যন্তই। যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যারা আমাদের চ্যানেলের নিয়মিত দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং শেয়ারের মাধ্যমে এগিয়ে নেবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য।